আসন্ন ফুটবল মৌসুমের জন্য দলবদল সম্পন্ন করেছে পেশাদার লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লীগ টাইটেল জয়ের পাশাপাশি আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্লে অফের বাধা পেরোনোর লক্ষ্য তাদের। পুরুষদের পাশাপাশি আসন্ন নারী ফুটবল লীগকে সামনে রেখেও দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে তারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পুরুষ ও নারী দু দল নিয়েই শনিবার বসুন্ধরা কিংসের আগমন বাফুফেতে। দলবদলের আনুষ্ঠানিকতায় নতুনত্ব দেশের ফুটবলে ছিল ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে আয়োজনকে জমকালো করার চেষ্টা। আবাহনী থেকে বাদশাহ আর ব্রাজিলিয়ান ডোরিওল্টনকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা। এছাড়া আকাশী নীলদের ডেরা থেকে টানা হয়েছে উইঙ্গার রাকিবকে, সাইফ থেকে ডিফেন্ডার গফুরবের সাথে সেন্টার ব্যাকে আরেক রিক্রুট ইরানিয়ান মোহাম্মদ রেজা। আগের দুই পরীক্ষিত ব্রাজিলিয়ান রবসন ও মিগেল দামাসেনাকে নিয়ে কিংসের এবারের আক্রমণ ভাগ। আমরা লীগ টাইটেল সহ সবকটি ট্রফি জিততে চাই, জানি এটা কঠিন। প্রতিটি দলই শক্তিশালী ফুটবলার ভিড়িয়েছে, আমরা চাই ভালো ফুটবল খেলে সাফল্য নিয়ে আসতে। একই দিনে পুরুষ ও নারী ফুটবলারদের নিয়ে একটি ক্লাবের দলবদল বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা নজিরবিহীন। শক্তিশালী কিংসের নারী ফুটবল দলের লক্ষ্য শিরোপা জয়ের ধারা ধরে রাখা। আমাকে যখন বসুন্ধরা কিংস অফার দিয়েছিল তখনই আমি সাদরে গ্রহণ করলাম, এমন আমি মহিলা টিমের দায়িত্ব বর্তমানে মহিলার দায়িত্ব পালন করব। তো আমি মনে করি বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে একটা বিস্ফোরণ। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই বসুন্ধরা কিংসকে আমাকে তাদের ফ্যামিলিতে জয়েন করার জন্য। আমি আশা করি এই বিস্ফোরণের ভিতরে আমার মহিলা টিম যারা যারা প্লেয়ার আছে এর ভিতরে আমি অনেক প্লেয়ারকে চিনি, আমার আন্ডারও দু একজন প্লেয়ার ছিল। আর আমি মনে করি মহিলা ফুটবলে বসুন্ধরা কিংস তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আরেকটা রেকর্ড করবে আমি বিশ্বাস করি। এবারের লিগে জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে ক্লাবগুলো, দলবদলের এমন সব আয়োজন দিচ্ছে তার ইঙ্গিত। পেশাদার লীগের নতুন কমিটির জন্য একটি সুশৃঙ্খল লীগ আয়োজন বড় চ্যালেঞ্জ বলছেন অনেকে। কোনো কাজকে এভাবে চ্যালেঞ্জিং মনে না করে এটা সহজ সরলভাবে যদি আপনি নেন যে কাজটা কাজের মতো করেই করতে হবে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা কিন্তু কিছু কিছু বিষয় প্রথম থেকেই যেটা আমরা বলে আসছিলাম যে যে বিষয়গুলো নিয়ে আগে সমালোচনার বেশি সুযোগ ছিল আমরা চেষ্টা করছি যেন এই সমালোচনাটা করার সুযোগ কমে। সেভাবে আমরা মনে করেন যেমন আপনার খেলার মাঠ নিয়ে কিন্তু বিভিন্ন ক্লাবের তদবির থাকতো, প্রেশার থাকতো, এই ক্লাব এখানে যাবে, ওই ক্লাব ওইখানে যাবে না, এই ক্লাবের এখানে খেলতে সুবিধা। আমরা কিন্তু এবার টোটালি আমরা বলে দিছি যে এগুলা আমরা কোনো ক্লাবের পক্ষ নিয়ে বা কোনো ক্লাবের কোনো রকম রিকোয়েস্ট আমরা শুনবো না। আমরা মাঠগুলো সিলেক্ট করছি একদম ফেয়ারলি ক্লাবের সামনে লটারি করে, অর্থাৎ আপনাকে লটারিতে আপনার যে মাঠে আপনার খেলা আছে সেই মাঠে আপনাকে খেলতে হবে। আগামী 13 নভেম্বর থেকে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে পেশাদার লীগের নতুন মৌসুম। মাহফুজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।